ক্লাবের কার্যকরী কমিটির সদস্য এবং আয়োজিত আজকের এই মানববন্ধনে হিসেবে ধরেছে একজন সচিব খন্দকার সালোয়ার ভাইয়ের সভাপতিত্বে আজকের এই মানব ডান্ডিবার্তার সম্পাদক প্রকাশক এবং সাধারণ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছে এই মানববন্ধন থেকে। কালো আইন আইসিটি একটা আইন বাতিলের দাবি জানাচ্ছে একজন দুর্নীতিবাজের মুখ সম্মোচনকারীকে। এতে শুধু ধন্যবাদ স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভিতরে ৬ ঘন্টা আটকে রেখে ধন্যবাদ। এখন সংক্ষেপে বক্তব্য রাখার জন্য ধন্যবাদ। এখন আমি আমার বক্তব্য শেষ করছি, সকলকে ধন্যবাদ। সেই রোজিনাকে স্যালুট জানাচ্ছি তার করোনাকালীন সময় সবচেয়ে দুর্নীতিগ্রস্ত স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিরুদ্ধে রিপোর্ট করার জন্য। আমরা নারায়ণগঞ্জ প্রেস ক্লাব, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়ন সহ সমস্ত নারায়ণগঞ্জবাসী তাদের পাশে রয়েছে। আমি এই ঘটনাকার জন্য ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে সাংবাদিক আন্তর্জাতিকভাবে স্বীকৃত অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামের হেনস্থাকারীদের অবিলম্বে আইনের আওতায় এনে তাকে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এই সরকারের এবং দেশের শীর্ষ পর্যায়ের যারা সন্ত্রাসী, শীর্ষ পর্যায়ের যারা দুর্নীতিবাজ, তারাই তাকে এই ফাঁদে ফেলেছে। এবং এই ফাঁদে ফেলে তারা যদি মনে করে থাকে যে সাংবাদিকদেরকে দাবিয়ে রাখবে, সেটা কখনোই সম্ভব না। শুধু রোজিনাবার মুক্তি এবং মামলা নিষ্পত্তির দাবি জানাই না, স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে সমস্ত দুর্নীতিবাজ কর্মকর্তারা তার সাথে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছেন, তাদের বিরুদ্ধে ফৌজদারি আইন সহ আইনে মামলা সহ তাদের যে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ হয়েছে এটা তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে অনতিবিলম্বে ব্যবস্থা নেওয়া হোক। আপনারা জানেন বাংলাদেশের সুনামধন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক রোজিনা ইসলামকে কিভাবে ওই স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভিতরে ৫ ঘন্টা আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে, মিথ্যা মামলা দিয়ে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে, গণমাধ্যমের উপর দিয়ে বিরাট বিপর্যয় চলছে। বাংলাদেশকে বলা হয় সব সম্ভবের দেশ, এটা আবারও প্রমাণ করলো যে চোরের বিরুদ্ধে বিগত প্রায় ১৫ বৎসর যাবৎ যিনি নির্বিচ্ছিন্নভাবে লিখে যাচ্ছেন তাকেই চোর আখ্যা দিয়ে হাজতে পাঠানো হলো, পরবর্তীতে কারাগারে পাঠানো হলো। একটি কাজ করলে হয় যে দুর্নীতি শব্দটি আমাদের অভিধান থেকে আপনারা তুলে দিন, আপনারা যা ইচ্ছা তাই করবেন, সাংবাদিকরা লিখলেই তার বিরুদ্ধে তথ্য চুরির মামলা দিবেন। একজন সাংবাদিকের বিরুদ্ধে আপনি যেই মামলাটা দিয়েছেন আইনত এটা আসলে ঠিক না। এই দুর্নীতির বিরুদ্ধে গণমাধ্যম লিখবে আর গণমাধ্যমে টুটি চেপে ধরবে, এটা হতে পারে না। এই জন্য আমরা এদের স্বাধীন করে দেয় আজকে ঘৃণা জানাই, নিন্দা জানাই ওই স্বাস্থ্যমন্ত্রীর প্রতি যিনি হাজার হাজার কোটি টাকার কেলেঙ্কারির সাথে সম্পৃক্ত, আমরা তাদের প্রতি ঘৃণা প্রকাশ করছি। স্বাস্থ্যমন্ত্রী সহ অবৈধ দুর্নীতিবাজ লোকেরা কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক, শাস্তিমূলকভাবে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হোক, এই দাবি জানিয়ে আবারও নিঃশর্ত মুক্তি দাবি করে রোজিনার আজকে আমার বক্তব্য এখানেই শেষ করছি।